ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ লাভার উইথ চুমকি। তো আজকে আমি ইরামরাজাতলা স্টেশনে বসে আছি, দীঘা যাব। ভোর 5টা বাজে এখন। তো এখন আমরা যাব সাঁতরাগাছিতে, লোকাল ট্রেনটা ধরবো। তো সাঁতরাগাছি থেকে 6:10 ছাড়ে। তো এখন ট্রেন আসে নাই, এসে গেছে ট্রেন। তো আধ ঘন্টা ট্রেনের জন্য আমাদের রামতলা দাঁড়িয়াতে হয়েছিল। তো রামতলা থেকে এখন আমরা সাঁতরাগাছি যাচ্ছি। তো সাঁতরাগাছি এসে গেছি। সাঁতরাগাছিতে 4 নম্বর গেটে, মানে 4 নম্বরে এই সাঁতরাগাছি টু দীঘার ট্রেনটা দেয়। তো আমরা ওভারব্রিজ পার হয়ে যাব। তো তাড়াতাড়ি করে হাঁটছি, কারণ কি এর আগের বারে আমরা ট্রেন মিস করে গেছিলাম। তো এবারে তাড়াতাড়ি করে গিয়ে ধরতেই হবে। তো ব্যাপারটা হচ্ছে যে, মানে আগে তো 2 নম্বরে দিত, তো এখন 4 নম্বরে দেয়, সেই জন্যই অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। তো আমরা ট্রেনে উঠেছি। উঠে ফার্স্ট আমরা না দেখি উঠে পড়েছিলাম এতে, মানে লেডিস কম্পার্টমেন্টে উঠে পড়েছিলাম। তো সেখান থেকে নেমে আবার একটাতে উঠেছিলাম, সেখানেও দেখলাম প্রতিবন্ধী। আবার সেখান থেকে নামলাম, নেমে আমরা আবার জেনারেলে আমাদের যেখানে বসার সেখানে চলে এলাম। সিট পেয়ে গেছি। সিট পেয়ে এখন কে কোন দিকে বসবে, ব্যাগটা সব ঠিকঠাক মতো রাখতে হবে। দেখতে পাচ্ছেন ট্রেন ফাঁকা আছে, কিন্তু ঠিক টাইমের ট্রেন আবার ভর্তি হয়ে যাবে। তো আমরা যেহেতু 7টার কাছে থেকে উঠেছি, তাই জন্য আমাদের কাছে একটু ফাঁকা ফাঁকাই লাগছে আর কি। তো এই জল টল রাখার এখন চলছে সব বিস্তারিত দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে 7টার কাছে স্টেশন, যেটুকুনি আমি ট্রেন থেকে দেখাচ্ছি, কারণ আমি নামতে পাচ্ছি না, কারণ একদম টাইম হয়ে গেছে। দেখছেন তো ছেড়ে দিয়েছে ট্রেন, ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমি একটু গেটের কাছে দাঁড়িয়েছি, কেন কি অনেকক্ষণ বসার ব্যাপার আছে। 4 ঘন্টা মতো টাইম লাগে দীঘা পৌঁছোতে। এবারে হোটেলে ঢুকতে ঢুকতে ধরুন 4.5 ঘন্টা। সবুজ সবুজ গাছপালা আর প্রচুর কুয়াশা, মানে 5টার সময় যা কুয়াশা দেখলাম, দেখলাম 5:30টা যখন আরও বেশি ডবল কুয়াশা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না এরকম। মানে শীত না পড়াতে যদি এত কুয়াশা তো আর কী বলবো। তো এই ঝালমুড়িওয়ালা এসছে, ট্রেনে উঠলে তো ঝালমুড়ি এসে ওসে অনেক কিছু খাবার থাকে, সেগুলো আমাদের খেতেও ভালো লাগে। তো এই ঝালমুড়ি আমরা খাইনি, অবশ্য আমাদের পাশের জন খেলো, কেন তখন 7টা বাজে, 7টার সময় আমরা খাই না, অভ্যেস নেই, সেই জন্যে কোনো জনের মাখছিল আর কি। তো সেটাই তুললেছি আমি। তো এই ট্রেন যাচ্ছে, সবুজ সবুজ গাছপালা, তারপর চাষের মাঠ, এগুলো দেখতে খুব ভালো লাগে। আমার ট্রেনে জার্নি করতে, সত্যি আমার ট্রেনে জার্নি করতে আমার খুব ভালো লাগে, সে লোকাল হোক আর এক্সপ্রেস হোক। কেন বলুন তো, এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখব বলে, প্লেনে গেলে সেটা দেখতে পাই না, আর বাসে তো হু হু করে নিয়ে চলে যায়। যাকে এই আমরা হচ্ছে মেসেদায় ট্রেন দাঁড়িয়েছিলো 1 ঘন্টা মতন, মেসেদার থেকে 8:30টার সময় ট্রেনটা ছেড়ে যায়। তো আপনারা 7টার কাছে থেকেও ধরতে পারেন এই লোকাল ট্রেনটা, 7টার কাছে টু দীঘারটা। তো এই চপগুলো বেশ ভালোই খেতে, মেসেদার চপগুলো। তো এই নানা রকম ভাজিয়া উঠেছে, ভাজিয়া ভাজিয়া, ওই চিড়ে ভাজা, মটর ভাজা, ছোলা ভাজা, যত রকমের ভাজা আছে। তারপরে লজেন্স আছে উঠেছে, বাদাম, তারপরে বরাবরেরই, আর পাঁপড়ের তো একদম ঠিক লাগিয়ে দিয়েছে, এখন পাঁপড় ভাজা, এ ভাজা, সে ভাজা। তো কত কিনবেন। তো আমরা এই দীঘা চলে এসেছি, 4 ঘন্টা 4.5 ঘন্টা জার্নিতে, চোখ তো একদম পুরো ঢুলে আসছে প্রচণ্ড, মানে ঘুম পাচ্ছিল। তো চা খেয়েছিলাম, দেখুন কেমন লোক হয়েছে শুধু দেখুন দীঘাতে, মানে আমি পেছন সামনে দুটোই দেখাচ্ছি, কি অকেশান কি না অকেশান, প্রচুর লোক হয়েছে দীঘায়। তো এই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের ফোন করা ছিল ভারতের নিবাসে, তো যদিও বা খুব চাপ নেই, তাই জন্যই আমরা রুমটা পেয়ে গেছি। যদি চাপ থাকতো তাহলে হয়তো আমরা হ্যাঁ রুমটা পেতাম না। তো আমরা এর আগে এসে একদিনেই ফিরে গেছিলাম, বড্ড তখন মানে জার্নিটা খুব হয়ে যায় আর কি, একদিনে এসে আসা যাওয়া করলে। তো এই আমরা দীঘার স্টেশনটাই আপনাদের দেখাচ্ছি। দীঘা সবারই ঘোরা, অনেকেই দীঘা ঘুরেছেন, আবার অনেকে ঘোরেননি, তা সেই জন্যেই আমি দেখাচ্ছি যেটা দীঘা স্টেশন। দীঘা স্টেশন এখন, দীঘা এখন খুব সুন্দর করে দিয়েছে, আগের মতন আর নেই। তো
দীঘা লেখাও আছে সামনের দিকে। তো যাচ্ছি আমরা হেঁটে হেঁটে, এখনো স্টেশনের ভেতরে ঢুকিনি। ঢুকে ওপাশ দিয়ে গেট দিয়ে বেরিয়ে আমরা টোটো অটো ভ্যান অনেক আছে আর কি, সব নিউ দীঘা নিয়ে যাচ্ছে, ওল্ড দীঘা নিয়ে যাচ্ছে, যার যেখানে ইচ্ছে সে সেই দীঘাটাইতেই যেতে পারে। তো আমরা ঢুকে গেছি ভেতরে, এই হচ্ছে দীঘার মানে স্টেশন, এখানে টিকিট কাটা হয়, এই যে দেখাচ্ছি। তো এখান থেকেই এই ট্রেনটাই আবার এই দীঘা থেকেই 11:40 ছেড়ে যায়, সাঁতরাগাছিতে 4টের সময় পৌঁছবে। এর আগেও আমরা গেছিলাম। তো এই গেট ওগট করতে করতে আমরা ডান দিকের গেট দিয়েই বেরিয়ে গেছি, ডান দিকের গেট দিয়েই বেরিয়েছি আমরা, একদম যাচ্ছি। আপনাদের সঙ্গে অনেকেই হাঁটছেন, তারাও যাচ্ছেন। তো এই টোটো ধরেছি, তো আমরা ওল্ড দীঘাতে যাচ্ছি। তিনজনের 20 টাকা করে নিচ্ছে, মানে এক একজনের মাথা পিছু এক একজনের 20 টাকা করে স্টেশন থেকে ওল্ড দীঘা নিচ্ছে আমাদের থেকে। তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, এখনও স্টার্ট করেনি, স্টার্ট করে দিয়েছে অটো। তো হাহা করতে করতে যাচ্ছি পুরো একদম সমুদ্র দর্শন করতে। সমুদ্র কার না ভালো লাগে না, সমুদ্র সবারই ভালো লাগে কি বলুন। যেমন পাহাড়টাও প্রিয় তেমনি সমুদ্রটাও আরও বেশি প্রিয়। জলের উতাল পাতাল ছিটকে আসে আমাদের মুখের কাছে, গায়ের কাছে, অঙ্গে, আর যখন চান করি তখন তো কোনো কথাই নেই। তো এই এসে গেছি আমরাও, এপার থেকে ওপারে যাচ্ছি, যেখানে ওল্ড দীঘার একটা নিউ মার্কেট হয়েছে, তো সেখানেই আমাদেরকে নামিয়েছে, আমরা সেখানেই নেমেছি, সেই গলিটা দিয়েই আমরা ঢুকছি। ঢুকে বেশি কোন মনে হয় না, দেখছি কোন দিকে আমরা ভারত নিবাসী এই প্রথমবার এলাম, এর আগে আমরা অন্য অন্য হোটেলে উঠেছিলাম। তো কোন দিকটা সেটা দেখছি, এদিক না ওদিক খুঁজছি যে কোথায় ভারত নিবাস। বেরিয়ে পড়ো বাবা, ভারত নিবাস তুমি দেখা দিয়ে দাও। তো বেশি ভেতর দিকে কিন্তু নয় হোটেলটা, একদম কাছেই, আর সি বিচের কাছেই একদম বলতে গেলে। সি বিচ মানে একটুখানি হেঁটে গিয়ে সি বিচের দেখা যাচ্ছে, সি বিচ সি সাইড রুমও ওনাদের আছে। ভারতী নিবাস পিঙ্ক, একদম গোলাপি কালার। তো ভারতী নিবাসে ঢুকছি, তো ভদ্রলোক এই যে বসে আছেন এখানে লুঙ্গি জামা পরে। তো যাচ্ছি, এই বারান্দার স্পেসটা একটু সরু আছে দেখতে পাচ্ছেন। তো উপরে উঠছি, আমাদের দোতলায় রুম নিয়েছি, দোতলার রুমে এখন যাচ্ছি, রুমগুলো দেখি কীরকম সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর ওনার সঙ্গে আমি হোটেলের ব্যাপারে কথা বলে নিয়েছি, মানে রুমের ভাড়া সম্বন্ধে, সেটাও আপনাদেরকে আমি এই মুহূর্তেই দেখাচ্ছি। তো এই হলো রুম, বাথরুম ক্লিন আছে, বাথরুমে বেশি মোট গিজার সবই আছে দেখালাম, মানে ঘর মানে এটা এসি রুম, ওটা নন এসি, মানে এসি সব রুমেই আছে, আপনি যদি নিতে ইচ্ছা হয় নিতে পারেন। এটা সি সাইড রুম আর কি, তো এটা 1150 না 1250 এরকম হবে। এই যে বারান্দা আছে, বারান্দা দিয়ে সি সাইড তো দেখা যাচ্ছে, মানে সাইডটা একটু ভাড়া ঠিক থাকে না সেটা বলুন, অকেশন অনুযায়ী ভাড়া বাড়ে তাই তো? হ্যাঁ, তাহলে এসি নন এসি ভাড়াটা মিনিমাম ভাড়া বলবো, নিচে 500 উপরে 600-700, আর এসি 1100-1100, এসি 1100-1100 ভাড়া। আমরা তো অকেশন অনুযায়ী কিন্তু ভাড়া বাড়তে পারে, ভাড়া আমাদের কম বেশি সঠিক মানে যখন অকেশন থাকে তখন তো বাড়েই, দীঘাতে এটা একটাই আছে, হাত চল আছে, আর যখন অকেশন থাকে না তখন এই অফ টাইপটা করে কম। তো গাইস, ভারতী নিবাসের রুম সম্বন্ধে সব দেখিয়ে দিলাম, জানালাম। তো এবার একটু সিবিজের সামনে এসেছি সমুদ্র দর্শন করতে, আপনারাও আমার সঙ্গে সমুদ্র দর্শন করুন, এরপরে আরও ভালোভাবে সমুদ্র দর্শন করাবো, দেখাবো সব কিছুই। তো আজকের ব্লগ আমি এখানে এই অবধি শেষ করলাম, প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আর একটা অনুরোধ রইল যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন, শেয়ারটা করে দেবেন এবং সাবস্ক্রাইবটা প্লিজ করবেন। টাটা।